আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আসছে ভাই আসছে বরিশাল থেকে তাই না আচ্ছা আমরা এনার 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 আজকে আমরা আমরা বলেছিলাম কন্ডিশনে বা গ্রাফ 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 করার করার জন্য জন্য তো তো বাজেটের সমস্যা বলছে সামনে করে আপনার দেখতে পাচ্ছেন ফ্রন্ট এরিয়ার যে এরকম চকচক এরিয়া এই জায়গাটায় আমরা আজকে দুই হাজার গ্রাফ করে দিব আর বাকিগুলা আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন এরিয়া অলমোস্ট ক্লিন হয়ে যাচ্ছে তারপর রুট আছে এটা চাইলে চিকিৎসা নিলে আর মাঝখানে মিডিল এরিয়াতে এখানে রুট আছে এখানে ওষুধ এমনি ঘন হয়ে যাবে তো আজকে এনার দুই হাজার গ্রাফ সার্জারি করবো আমরা বলছিলাম যে আর একটু বেশি করেন কিন্তু বাজেট স্টুডেন্ট তো এই যে আপনি সার্জারি করতে আসছেন আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা অনেক ভালো লাগছে মেন কথা আমি ভিডিও দেখছি প্রায় তিন বছর ভিডিও দেখতেছি ভিডিও দেখার পর আমার মধ্যে অনেক একটু খুশি হয়েছে কেউ আমার দিকে কথা বললে আমার খুব খারাপ লাগত আপনার ভিডিও গুলো দেখি তখন আমার মুডটা আমার কেটে যায় আচ্ছা 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 তো ইনশাল্লাহ যে আমরা সামনের দিকে দুই হাজার গ্রাফ করে দিব এক বছর পর বা ছয় মাস পর এর রেজাল্ট দেখে চাইলে আর একটু ডেন্সিটি বাড়ার জন্য পরে আপনি ইচ্ছা করার বা পনেরোশো করতে পারেন কিন্তু মধ্যে ওষুধ ইউজ করবেন কারণ এখানে অনেক রুট আছে এগুলো ট্রিটমেন্ট নিলে অটোমেটিকলি ঘন হয়ে যাবে ঠিক আছে সবন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ভাই বরিশাল থেকে আসছে আমরা তার আজকে কাজ শুরু করব প্রথম আমরা পেমেন্টটা নিয়ে নিয়েছি তারপরে আমরা তার কোনো প্রবলেম আছে কি না পরীক্ষা করে নিয়েছি যেগুলো নর্মাল টেস্টগুলো সেগুলোই আমরা করি সুগার চেক ডায়াবেটিস এগুলো আমরা বা প্রেশার কী অবস্থা এগুলো দেখি আমরা কাজ শুরু করি এগুলোর জন্য কোনো রক্ত পরীক্ষা করার প্রয়োজন হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তার হেয়ার লাইনের সামনের দিকে দুই হাজার গ্রাম সার্জারি করবো যেহেতু আপনার ফাইভ গ্রেড সিক্স গ্রেড বলনেস তারপরও আমরা তার টুক করে দিচ্ছি যাতে চেহারা পরিবর্তন হয়ে যাবে পিছের টুক উনি যদি ওষুধ ইউজ করে তাইলে অনেকটা ঘন হয়ে যাবে সুতরাং পিছের দিকে এনার যেহেতু রুট আসে রোগী যদি ছয় ছয় মাস থেকে এক বছর টানা ওষুধ খায় তাহলে পিসের চুল অটোমেটিকলি ইনশাল্লাহ ঘন হয়ে যাবে তো আমরা সামনের দিকেই এনার হেয়ার লাইনটা একটু ঢো করে দিচ্ছি সুন্দর করে আমাদের উদ্দেশ্য চেহারা পরিবর্তন করা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তার আফটার দ্য সার্জারি কত সুন্দর লাগতেছে তার এখানে যখন চুল হবে মনেই হইতেছে যে এখানে যখন চুল হবে খুব সুন্দর লাগবে আমরা তার দুই হাজার খুবই সামনের দিকে খুব ঘন করে ইমপ্লান করে দিয়েছি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিগজ্যাগ প্যাটার্নে আমরা সার্জারি করেছি আমরা মার্কিং করা এরিয়াতেই মূলত সার্জারি করেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি চুল হয়ে যায় তাহলে কিন্তু রোগীর বলনেসটা কেটে যাবে মানে ওনাকে দেখে কেউ বলবে না টাক আসে বা ডাক ছিল তো বন্ধুরা আপনারা যারা এরকম কন্ডিশনে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আগে আপনাদের বুকিং করতে হবে অনেকে জিজ্ঞাসা করে আমার কি আমি সরাসরি আসলে সার্জারি করতে পারবো না আমাদের আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে বুকিং করতে হবে তারপর আমরা যে ডেট দিব সেই ডেটে এসে সরাসরি সার্জারি করতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম অ্যাডভান্স আমরা পাঁচ হাজার টাকা নিই তাছাড়া অল্প কিছু অ্যাডভান্স করলেও আমরা দেখা যায় আপনার নামে এন্ট্রিটা রাখি তারপরের দিন সকালবেলা আমাদের সাথে দেখা করবেন সকালে এসে আমরা কাজ শুরু করবো এই হচ্ছে কথা যারা হেয়ার ট্রান্সফ্লান্ট করবে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে মেসেজ করবেন আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে সব কিছু জানিয়ে দেব শুভন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ